সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক বিডিও অফিসে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এদিন কান্দি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় 2 কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছিল বিভিন্ন স্কুল ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করার জন্য। সংঘর্ষের পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের এমএসডিভি ফান্ডের কিছু ই টেন্ডার হয়, আজকে সেই ই টেন্ডারগুলোর টেকনিক্যাল ইভ্যালুয়েশন ডেট ছিল। আমাদের বিডিও হেডের যে টেন্ডার সিলেকশন কমিটি আছে, তারা এই টেকনিক্যাল বিডগুলোর টেকনিক্যাল ইভ্যালুয়েশন করা হবে, মানে কাগজপত্রগুলো দেখা হবে। এবং তার সঙ্গে যেটা করা হয়েছিল যে এই 11টা থেকে দুপুর 2টো এই সময়ের ভিতরে যারা বিডার তারা তাদের অরিজিনাল ডকুমেন্ট দেখানোর জন্য আমরা তাদের রিকোয়েস্ট করেছিলাম, যাতে আমাদের কোনো কাগজ দেখে, যে স্ক্যান করে আপলোডিংয়ের কাগজ যেটা আমরা প্রিন্ট করে বের করছি কম্পিউটার থেকে, সেই কাগজটা দেখে যদি আমাদের মনে হয় যে কাগজটা ঠিক অথেন্টিক নয় বা এটা অরিজিনাল দেখার দরকার আছে, যাতে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। সেই কারণে আজকের এই টাইমটা একটা স্লট ছিল যে তারা এসে কাগজটা দেখে। এটা নিয়ে আমাদের কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা আমাদের এন্ড থেকে ছিল না, কিন্তু বাইরে কিছু চেঁচামেচি, হই হট্টগোল, কিছু অপ্রীতিকর ঘটনা তো ঘটেছে। আমরা পুরো অ্যানালিসিস এখনও করতে পারিনি, কারণ শিডিউল টাইমের ভিতরে আমরা ইভ্যালুয়েশনটাই করছিলাম, এখনও আশঙ্কা আমাদের ছিল না। এদের এগেনস্টে ধরুন এটা সিসিটিভি অফিসের ম্যাক্সিমাম জায়গাটা সিসিটিভি কভারেজে থাকে, তো সেটা আমরা অ্যানালিসিস করব যদি কাউকে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে কারোর অনুগামী বা কিছু, সেটা নিয়ে তো আমি কোনো কমেন্ট করতে পারি না। আর বিডিও অফিসটা বিডিও অফিসের সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির অফিস, সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকে এবং সেক্ষেত্রে তারা অফিস চত্বরটা তাদেরও, তো তাদের থাকা নিয়ে আমি তো কোনো কমেন্ট করতে পারি না। তাদেরকে আমি তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের তাদের পঞ্চায়েত সমিতির অফিসে থাকার ব্যাপারে আমি বারণ করার কোনো ইখতিয়ারও আমার নেই। এখানে কি বলতে চাবো, যেখানে আরও যারা বেকার ছেলে আছে কন্ট্রাক্টারি করে পার্টিসিপেট করতে চায়, তারা সরকারি অনুযায়ী তারা পার্টিসিপেট করবে। আমরা তৃণমূল কংগ্রেসের সবাই মমতা ব্যানার্জি তো করেছে ই টেন্ডার, তার জন্যে আমরা তো ই টেন্ডার ফলো করে পার্টিসিপেট করেছি। সেখানে ওরা দেখছে কি কম্পিটিশন রেট, যে কন্ট্রাক্টাররা পেয়ে যাবে, সেই একটা চক্রান্ত ওদের, যে লুটপাট, যে কাট মানি এইখান থেকে এখনও অবধি যোগাযোগ ওদের প্রতিটি যেসব লোকগুলো আছে ওদের সঙ্গে সমানে যোগাযোগ করে যায়। এই দিনে তৃণমূল কংগ্রেস করে, রাত্রে কংগ্রেস করে। এর জন্য কি তৃণমূল কংগ্রেস কলঙ্কিত হচ্ছে? 100 বার হচ্ছে। সেটা প্রতিবাদ করার জন্য যুব তৃণমূল কংগ্রেস গিয়েছিলাম, যাতে স্বচ্ছ স্বচ্ছ এটা থাকে, এলাকার লোকরা বুঝুক যে ওরা দুর্নীতিভাবে, যেভাবে দুর্নীতিগ্রস্ত, যদি সিআইডি সিবিআই তদন্ত হয় তো অবশ্যই এরা জেলে যাবে।